এই কবুতরটা কিন্তু অরিজিনাল লাল পাতি যেমন ঠোঁটটা দেখলেই বুঝতে পারবেন আপনারা খোমা কোনটা সুন্দর খোমা কিন্তু এই কবুতরটা সুন্দর আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফয়সাল বি ডিভিশনে তো আজকে আপনাদের সামনে যে কবুতর নিয়ে কথা বলবো সেই কবুতরটা বাংলাদেশের অনেক একটা ফেমাস কবুতর এবং সবাই এই কবুতরটা অনেকই পছন্দ করে এবং অনেকজনই কবুতরটার ক্রাশ আর কি অনেকেই পছন্দ করে সবাই আর কি না পারলেই নয় এক দুই জোড়া তো সেই কবুতরটা হচ্ছে এখনকার সময়ের আর কি ক্রাশ কবুতর লাল পাতি আপনারা দেখতে পাচ্ছেন লাল পাতিগুলো তো এখানে তিনটাই লাল পাতি কবুতর আপনারা দেখতে পারতেছেন তো এখানে তিনটা দুইটা এক কোয়ালিটির যেমন এই যে না তিনটা তিন কোয়ালিটির কবুতর যেমন তিনটা তিন প্যাটার্নের একটা হচ্ছে যে মাসকানের কবুতরটা দেখতে পারতেছেন লাল পাতি এটা একটু বেশি লাল জিরা পুরোপুরি লাল জিরা এসে বলেছে এটা আট পরের না নিউডল কবুতর আর এই যে এটা হচ্ছে লেগে লাল পাতি আরেকটা এটা এটা ফুল অ্যাডাল হয়ে গেছে এটা জাবরা এসেছে আর আরেকটা হচ্ছে এই যে কোবরা টাইপের এই যে ওঠোটা দেখতে পাচ্ছেন কোবরা শেপের এই যে কবুতরটা এটা কোবরা শেপের কবুতর তো এখন এই কবুতরগুলো সুন্দর করে আপনাদেরকে একটা একটা করে ধরে ডিটেইলস দেখাবো আর তিনটা কবুতর কিন্তু গলা বাড়ি দেয় যেমন হচ্ছে হালকা গলা বাড়ি দেয় লাল পাতি কবুতর কিন্তু সবাই আর কি গলা বাড়িটা পছন্দ করে অনেক আর সবাই লাল পাতি একটু বড় সাইজে লম্বা গলার যে এই টাইপের লম্বা গলার চাই এই তিনটা কবুতর একই প্যাটার্নের কিন্তু কালারগুলো একটু আলাদা আর একটার খোমার একটু বেশি সুন্দর আর একটা যেমন লাল জিরা একটু বেশি একটা হালকা জিরা আর একটা একটু সবুজ টাইপের তো কোনটা কোন টাইপের হলে ভালো হয় আর কোন প্যাটার্নের হলে ভালো হয় সেই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো তো এখন কবুতরগুলো ধরে দেখ এই যে প্রথম যে কবুতরটা এই যে লাল পাতি এটা দেখতে পারতেছেন এই যে সুন্দর অনেকই বড় সাইজের আর এই কবুতরটা ওই যে যে পাখে বার এসে বলেছে অলরেডি এই যে এটা কিন্তু এক দশকের কবুতর মাত্র এক দশক হয়েছে দ্বিতীয় দশকে যে এই কবুতরটা কিন্তু বারে যে এখানকার এই যে পশমগুলো দেখতে পারতেছেন এই যে এখানে আরও বার চলে আসবে যেমন লাল লাল হয়ে যাবে আর গলার বানটা আরও লাল হবে আর কবুতরটার খোমাটা অনেকই সুন্দর দেখতে পারতেছেন আর ঠোঁটও লম্বা গলা কষা বাজুও কয়েকটা পশ পা কালো আছে আর লেজগুলো সবই মোটামুটি কালোর ভিতরে এই যে সুন্দর আর এই কবুতরটারও এই যে এখানে তো এই কবুতরটা আমার এক বড় ভাই কিনেছে যে দুইটা লাল পাতি দেখতে পারতেছেন এখানে এই যে লালগুলো ওই দুইটাই আমার বড় ভাই কিনেছে এলাকার তো ওনার থেকে বললাম যে দেন কবুতরগুলো একটু ভিডিও করে আর আপনাদের সাথে দামটাও শেয়ার করি তো এই কবুতরটা আমার বড় ভাই যে কিনেছে উনি একজোড়া দুইজোড়া নর কিনেছে একটা হলো ওই যে নিউ অ্যাডাল দুটোটাই নিউ অ্যাডাল ওইটা মনে হয় আট পরে দেখতে হবে তো এই কবুতরটা উনি কিনেছে হলো গিয়ে বাংলাদেশের যে টাকায় দুইটা কবুতর আট হাজার টাকা দিয়ে কিনেছে তো আট হাজার টাকা অনেকই কম দাম নিয়েছে আমার মতে কারণ লাল কবু লাল পাতি কবুতর অনেকই দাম আর এই দুটোটা নর কারণ একটু কমে পেয়েছে কারণ আছে অন্য কবুতরগুলোর দুটোটাই নর যদি জোড়া হতো তাহলে দেখা যায় দশ হাজার বারো হাজার টাকা জোড়া হয়ে গেত তো অনেকই সুন্দর এই দেখতে পারতেছেন ওর যে বারটা সুন্দর বার চলে এসেছে কবুতরটার এই যে দেখতে পারতেছেন আপনারা আর মাথাও পুরো লাল অনেক সুন্দর তো এটার একটু লাল জিরাটা কিন্তু গলা একটু কম কিন্তু এই জায়গায় পাকটা একটু লাল বেশি কারণ কোয়ালিটির ক্ষেত্রে কিন্তু যে এই ভিতরে যে একটা লাল আছে কবুতর যেটা ওইটা অনেকই লাল গলাটা কিন্তু ওই কবুতরটা থেকে এরা বেশি ভালো কারণ এরা বেশি ভালো বলার কারণ হচ্ছে এই কবুতরটার লেজগুলো যে দেখতে পাচ্ছেন লেজগুলো সব কালো আর লেজ কালো থাকা অনেকই ভালো কবুতরের লাল পাত্তি বলেন পাঙ্কি কবুতর বলেন বা গিরিবাজ প্যাটার্নে যেগুলো কবুতর বাজু লেজ কালো থাকলে অনেকই ভালো হয় আর এটার চোখটাও সুন্দর এটার ঠোঁটটা দেখতে পাচ্ছেন ঠোঁটটাও বড় গোল শেপের মাথা আর গলা কষা তো এই আরেকটা কবুতর দেখাই আপনাদেরকে পরের একটা নদ দেখাই এই কবুতরটার আবার কালার সুন্দর যেমন ওর গলার কালারটা দেখতে পারতেছেন এই যে দেখাই গলার কালারটা ওর গলার কালারটা অনেকই সুন্দর ওর চোখটা উইউটার মতনই চোখ কারণ দুটোটা ভাই তো একই ঘরের অন্য টাইপের ঠোঁটটাও দেখতে পাচ্ছেন সুন্দর আর এটার বডিতে আবার একটু বার কম এসেছে এই যে হালকা তো এটা আবার দুই দশক আসবে আর লেজও দেখা যায় পুরো সাদা সাদা টাইপের তো এই কবুতরটা সুন্দর কিন্তু লেজগুলো একটু বেশি সাদা তো তাই আর কি এটা দেখা যায় কোয়ালিটি ফুল একটু কম আর সাইজটা একটু ছোটো আর ঠোঁটটাও একটু দেখা যায় ছোটো টাইপেরই বলা যায় চোখ আছে কিন্তু অত ভালো কোয়ালিটির না এটা আর কি যেমন আর কি যদি উইনারটার সাথে কম্পেয়ার করি প্রথম যে নটটা দেখালাম উইনারটা বেশি ভালো এটা থেকে উইনারটা যদি একশোতে নব্বই হয় এটা একশোতে আশি হবে দশ পার্সেন্ট এটা কম হবে তারপরে কবুতরটা সুন্দর এটা অনেক সুন্দর কিন্তু নর্মালি যে দেখা যায় অনেক সময় আপনারা হাটে ঘাটে লাল পাতি দেখেন ওই লাল পাতির তো আর কি পাত্তি লও থাকে না আর এই কবুতরটা দেখা যায় অনেকই ভালো তো অরিজিনালি লাল পাত্তি এগুলো কবুতর লাল পাত্তি ঘরে লাল পাত্তি প্যাটার্নের কবুতর অনেকই ভালো কবুতর তারপর এখন যে কবুতরটা দেখাবো এই কবুতরটা আমি কালেকশন করেছি এটা আমার ঘরের কবুতর তো এই কবুতরটা অনেকেই বলবে যে সবুজ গলা কিন্তু এই কবুতরটা কিন্তু অরিজিনালি লাল পাত্তি আর কোবরা কোবরা ব্লাড লাইনের যেমন ওর ঠোঁটটা দেখলেই বুঝতে পারবেন আপনারা এই যে ঠোঁটটা দেখেন যে নাকটা ফুলা তো লাল পাতি কবুতর যদি নাক ফুলা থাকে ঠোঁটটা বড় থাকে অনেকেই ভালো এই যে ওর ঠোঁটটা দেখে অনেকজনে মনে করতে পারে যে কবুতরটা বোধহয় বুড়া হয়ে গেছে অনেক বয়স হয়েছে কিন্তু কবুতরটা কিন্তু অনলি আট পর
আটপর ঝেড়েছে, এই যে দেখেন ওর লেজগুলো শুধু এখন পড়ছে, লেজগুলো এখন উঠছে। যেমন এই যে সাদা ছিল লেজ, এই যে এই লেজগুলো, এই যে পরে সব কালো উঠছে লেজগুলো, এই যে এখান দিয়ে সব কালো উঠছে, এই যে। আর ওর বারও আসছে, এই যে দেখাই, এই যে বারগুলো চলে আসছে অলরেডি, এই যে পাকগুলো বেশি বাজু কালো, এই যে আর এখানে যেগুলো উঠছে সব লাল লাল উঠছে, আর এখানে বার। আর ভালো মতো যদি দেখেন আপনারা, এই যে দেখতে পাচ্ছেন পিঠে অনেকটাই লাল বার চলে এসেছে। কবুতরটা কিন্তু এখনও মাত্র দশক ক্লিয়ার করেনি, এই ওট এখানে আবার কি আর কি অন্য কবুতরের ছিল মাইপিট করে আর কি, যে পশম পড়ে গেছে মাথা। তো এই কবুতরটা যদি দুই দশকের পর আপনাদের দেখায় আপনারা চিনতেই পারবেন না, আরও লাল হয়ে যাবে, অনেকই সুন্দর হয়ে যাবে। আর কবুতরটা অনেকই সুন্দর, ওর খুমাটা দেখলেই বুঝতে পারবেন, আর চোখটা অনেক সুন্দর চোখ। তো লাল পাত্রী যদি আপনি বলেন, হ্যাঁ এটাও যদি আবার একটু লাল জিরা বেশি থাকতো তাহলে অনেকই বেস্ট হতো, এটি একটু সবুজ বেশি, কিন্তু এটা দেখা যায় আপনার দুই দশক বা তিন দশকে যে কবুতরটা সবুজ প্যাটার্ন আর কি, লাল প্যাটার্ন, লাল আর কি লাল যেটা বাটটা লাল প্যাটার্নের এসে পড়বে, তখন কবুতরটা অনেক সুন্দর লাগবে। এখন অনেকজনের এই কবুতরটা ভালো নাও লাগতে পারে, কিন্তু কবুতরটা কিন্তু অনেকই সুন্দর, আবার অনেক ভালো চোখের কবুতর, অনেকই ভালো চোখের। তো আমি দুটো কবুতরই কম্পেয়ার করে দেখাই আপনাদেরকে। যেমন এই যে দেখেন দুইটা কবুতরই, কিন্তু একটার মাথা একটু বেশি লাল, একটার মাথা একটু বেশি লাল, কিন্তু খুমা কোনটার সুন্দর আপনারা এটা দেখেন, এই যে খুমা কোনটার সুন্দর, খুমা কিন্তু এই কবুতরটার সুন্দর, অনেকই সুন্দর খুমা। এটা এটা শেপটা দেখেন, এটার মাথা শেপটা দেখেন, এটা পুরো ডাউন শেপ টাইপের, নাকগুলো ফুলা, এটা এক দশকের কবুতর। এটার নাকটা দেখেন আর এটার নাকটা দেখেন, এই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো সবসময় সব কিছু কবুতর কোয়ালিটি আছে, পায়ের নোক আছে, চারি আছে, যেমন চারিগুলো এগুলোর কালছে সব হালকে, এই হালকা হালকা কালো কালো এই টাইপের হতে পারে। আর শেপটা যদি বলেন সবচেয়ে সুন্দর শেপের কবুতরই এইটা, আর কালারের যদি বলেন গলার কালার তো ওইটা, আর ওভালওর মোটামুটি কালারের এটা সুন্দর। তো সব দিক দিয়ে সব কবুতর এক হয় না, দেখা যায় এক কবুতরই অনেক প্রকার হয়, অনেক প্রকার সুন্দর হয়, অনেক প্রকার কোয়ালিটির হয়। তো আজকে এটাই আর কি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য। আর এই কবুতরটা কিন্তু আমি আটপরের বাচ্চা কিনেছিলাম, আটপরের বাচ্চায় আমি কিনেছি 3,000 টাকা দিয়ে, আর এগুলো অ্যাডাল কবুতর কিনেছে দুজোড়া 8,000 টাকা দিয়ে। আর আমি এটা আটপরে কিনেছি 3,000 টাকাতে, তারপর আবার আমি এই কবুতরটা কিনেছি জিঞ্জিরা হাটের থেকে, জিঞ্জিরা এক বড় ভাইয়ের থেকে কিনেছি। তো এই যে দেখতে পাচ্ছেন যে ওর প্যাটার্ন চলে এসেছে, আর এটার এখনও প্যাটার্ন আসছে আর কি, লাল বার যেগুলো বলে আমরা পাখে। তো লাল পাত্রী যত বার আসে তত সুন্দর সবাই পছন্দ করে। তো অবশ্যই বলবেন ভিডিওটা কেমন লাগলো, আর কিছু ডিটেলস দিলাম আপনাদের। আর সবচেয়ে বড় কথা, লাল পাত্রীর আমার এতটা নলেজ নেই যতটুকু আমি বলেছি, যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ যারা লাল পাত্রী পালে তারা অনেক সিনিয়র পার্সন আর তাদের থেকে অনেক কিছুরই জানা আছে। তবুও যদি দেখা যায় আমি কিছু 19-20 কথা বলে থাকি বা ভুল হয়ে থাকে, তো আপনারা আমার ভুলটা ধরে কমেন্টে আমার ভুলটা ধরিয়ে দেবেন, কোনো বাজে কমেন্ট না করে সাথে থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।